السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد قال الله عز وجل في القرآن المجيد وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين المتين الكريم شكرا دار شكرا مسلم بھائیو بون মেম কানেক্ট অনলাইন টেলিভিশনের নিয়মিত পরিবেশনা মানব জীবনের দৈনন্দিন সমস্যার সমাধানে ফতোয়াইয়ের রসভিয়া অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা গত পর্বে ওজুর দুটি ফরজ সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছি এ পর্বে বাকি যেই দুই ফরজ রয়েছে আমরা সে সম্পর্কে আলোকপাত করব আমাদের অনুষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একজন মুসলমান তার দৈনন্দিন জীবনে পালনীয় ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে বিভিন্ন বিধিবিধান পালন করার ক্ষেত্রে যে সমস্যার মুখোমুখি হয় সেসব সমস্যার সমাধান কল্পে আমাদের এই আলোচনা আমাদের এই আলোকপাত এর মাধ্যমে মুসলিম ভাই ও বোনদের যাবতীয় সমস্যার সমাধান হবে সেই আশায় সেই আকাঙ্ক্ষা সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আজকে যে দুটো বিষয় উজুর ফরজের যে বাকি দুই অংশ এই দুটো বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। কোরআনে করিম আল্লাহ পাকসু মাহমুদ আলা এই দুটি বিষয়কেও এই দুটি আমলকেও মুসলমানের জন্য উজু করার সময় ফরজ করে দিয়েছেন আল্লাহ বলেন তোমরা মাথা মাসে করো এবং পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করো মাথা মাসে করার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন সেই বিষয়গুলো হচ্ছে অবশ্যই আমাদের হাতগুলো পানি পানিধারা বিজতে হবে মাতা মাসে যখন করা হবে পানি ধারা বিজিয়ে সেই পানি দিয়েই মাসেহে করতে হবে আমরা এক্ষেত্রে অনেকেই ভুল করে থাকি যে মাথা মাসে করার আগে আমরা যে হাত দৌত করি হাত ধোবার পর যে পানি থাকে সেই পানি দিয়ে আমরা মাথা মাসে করার চেষ্টা করি বা বাকি অঙ্গগুলো ধোয়ার চেষ্টা করি আল হাজরত ইমাম মাহমুদ রাজা খান ফাজলে ববি রহমতুল্লাহ এই সম্পর্কে তিনি ওনার মতামত ব্যক্ত করেছেন তিনি বলেছেন কোনো অঙ্গ দৌত করার মাসে করার পর হাতে যে পানিগুলো বৈশিষ্ট্য থাকে বা যেই ভেজানো অংশ থাকে সেই ভেজানো অংশ দিয়ে বাকি কোনো অঙ্গ ধৌত করা যাবে না নতুন করে পানি দিয়ে সিক্ত করতে হবে ভেজাতে হবে এবং সেই পানি দিয়েই মাতা বাসিয়ে করতে হবে মাতার চার ভাগের এক অংশ ধৌত করা ফরস মাতাকে চার ভাগ করে তার প্রথম অংশ ধৌত করতে হবে তাহলে ফরজিয়ত আদায় হয়ে যাবে এবং মাথা মাসে করার সময় যদি মাথায় টুপি থাকে কিংবা পাগড়ি থাকে অথবা মহিলাদের ওড়না থাকে অথবা ঘুমটা থাকে হিজাব থাকে তাহলে সেগুলো সরিয়ে নিতে হবে সম্পূর্ণ মাথাকে খালি করে তারপরেই মাথা মাসে করতে হবে এবং এটি সঠিক পদ্ধতি এক্ষেত্রে যদি কেউ এমন এক টুপি মাথায় পরিধান করল যেই টুপির উপরের অংশ দিয়ে ছিদ্র রয়েছে এবং পানি পৌঁছালে পানি পৌঁছারও সম্ভাবনা রয়েছে তাহলে এক্ষেত্রে যদি মাতা মাসে করে মাতা মাসে হয়ে যাবে কিন্তু উত্তম পন্থা হল টুপি যতই পাতলা হোক ওড়না যতই পাতলা হোক সম্পূর্ণরূপে সেখান থেকে সরিয়ে তার চার ভাগের এক অংশ মাসে করে নেয় ফরজ এবং এটি উত্তম এছাড়া যদি কারো মাথায় চুল না থাকে সম্পূর্ণ ন্যাড়া মাথা মুন্ডানো হয়েছে এমন মাথা তাহলে তার মাথার যে চামড়া চামড়া চার ভাগের এক ভাগ ধৌত করে নিলেই মাথা মাসের যে ফরজ সে ফরজ আদায় হয়ে যাবে এবং চারবাগের একাংশ মাসে করে নেওয়া এটাই হচ্ছে ফরজ এছাড়া বাকি যে পাগড়ি অথবা এমন টুপি যেই টুপি দিয়ে মাথায় পানি পৌঁছানো সম্ভব নয় অথবা এমন ওড়না এমন হেজাব যা দিয়ে কোনোভাবেই মাথায় পানি পৌঁছবে না বা মাসে আদায় হবে না এক্ষেত্রে এগুলোর উপর যদি কেউ মাথা মাসাই করে তাহলে তার মাসা আদায় হবে না অথবা কারো মাতার অগ্রবাক দিয়ে চুল ঝুলানো অবস্থায় আছে ঝুলন্ত চুল এই ঝুলন্ত চুলের উপর যদি কেউ মাথা মাসে করে তাহলে মাছা আদায় হবে না এক্ষেত্রে করণীয় যে আমল সেটি হচ্ছে তার চুলকে উপরের দিকে সরিয়ে নিয়ে মাথায় পৌঁছিয়ে তারপরে সে চুলের উপর মাথা মাসে করতে হবে তাহলে মাসে আদায় হবে সুপ্রিয় দর্শক শ্রোতা মাথা মাসে করার সময় আমাদেরকে এই বিষয়গুলোর প্রতি যত্নবান হওয়া উচিত এবং যথাযথ মনোযোগ সহকারে আমাদেরকে মাথায় মাসা মাথা মাসে করা উচিত এছাড়া সর্বশেষ যেই ফরস সেটি হচ্ছে পা করা পা করার ক্ষেত্রে কোরআনে পাক আল্লাহ পাকে সাথ করেছেন জুলাকুম ইনাল কাবাইন তোমাদের পায়ের গোডালি পর্যন্ত তোমরা পা ধৌত করো এক্ষেত্রে পানি গোডালি পর্যন্ত পৌঁছছে কিনা বা গোডালি থেকে শুরু হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখা বাঞ্ছনীয় এখানে কয়েকটি বিষয় বলা উচিত তার মধ্যে একটি হলো যেহেতু পায়ের আঙ্গুলগুলো খুব ঘন তার মাঝখানে যে অংশগুলো আছে আঙ্গুলের মাঝখানে এ অংশগুলো ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এখানে পানি পৌঁছাতে হবে যদি পা ধৌত করার সময় গোড়ালে পর্যন্ত ধৌত করা হলো কিন্তু আঙ্গুলের মধ্যবর্তী স্থানগুলোতে পানি পৌঁছানো হলো না তাহলে তার উজু হবে না এজন্য সতর্কতার সাথে সচেতনতার সাথে সেখানে পানি পৌঁছানোর দিকে যত্নবান হতে হবে এবং পায়ের যে তালু সেই তালুতেও পানি পৌঁছাতে হবে সুতরাং আমরা যদি একটু দৃষ্টি দেই তাহলে আমরা দেখতে পাই আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে উঁজু করি উজু করার সময় আমাদের কী পরিমাণ ভুল হচ্ছে কোথায় কোথায় আমাদের গলত হচ্ছে আমরা যদি আজ থেকেই একটু দৃষ্টি দেই তাহলে আমাদের কাছে বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে তাই এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে আমরা সতর্কবার্তা বা সচেতনতা সৃষ্টির যে পয়গাম পৌঁছানোর চেষ্টা করছি আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবেন সর্বোপরি অজুর যে ফরজগুলো এই চারটি ফরজ যেগুলোকে আলা হজরত রহমতুল্লা আলে ফরজে এতেকা বলেছেন এই ফরজে কাদিগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই আদায় করার ক্ষেত্রে সচেষ্ট সতর্ক এবং যত্নবান হতে হবে আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে অজু করে আল্লাহ নৈকট্য হাসিলের মাধ্যমে ইবাদত বন্দি ইত্যাদি পালনীয় আহকাম আদায় করা তৌফিক পুন আমিন উমা আলীনুল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কানেক্ট অনলাইন টেলিভিশন দেখুন ইসলামী জগত